শ্রেয়া পান্ডের নাম একদম রোজ ভ্যালি কাণ্ডে তিনি তার সংস্থা টাকা নিয়েছিলেন দু কোটি টাকা টান টানওভার হয়েছিল এবং দেখা যাচ্ছে তিনি চীন ভবন করেছিলেন এই রোজ টাকায় কি বলবেন হ্যাঁ শ্রেয়া পান্ডে আপনি লাক্সারিয়াস লাইফটা যখন দেখবেন বাবা রে বাবা বাবা এত কামিয়ে ফেলেছে বাবা এত রেখেছে বাবা ডলচে গাওয়া না লু ইভ টন সাচ্চে ডি আর ক্যামেরা হ্যাঁ পার্লারে শুধু এক লাখ লাখ এক এক লাখ টাকা বুঝতে পারবেন ডলসে গাবানা কখনো কখনো নাম শুনেছেন আপনি কি ব্যবহার করতে পারবেন আমিও করতে পারবি না পারবো না যা লাক্সারিয়াস লাইফ আছে যা মানে বিউটি কুইন আছেন উনি এখন আপনি আমি আপনাকে একটা একদম পরিষ্কার ভাবে একটা কথা বলবো যারা ইমানদারি নিয়ে কাজ করবে তারা এই ধরনের শেহজাদা আর শেহজাদি মতন

নিজের লাইফ ব্যবহার করতে পারবে একদম করতে পারবে আপনি কি আপনি কি আপনি কি জানেন কে এখন পর্যন্ত মানিকতাল্লাতে যত কনস্ট্রাকশন হয় কোন লোকজন যায় কারা কার লোকজন যায় তোলা তুলার জন্যে হ্যাঁ যখন প্রথম ইনভেস্টিগেশন আর ইন্টারোগেশন জনে যাবে তো শ্রেয়া পান্ডে নাম নিয়ে বলছি যদি ক্ষমতা আছে আমার উপরে কেস করুক তখন ওর পুরো চিঠিটা আমি খুলে দেবো শ্রেয়া পান্ডে গিয়েছিল ফোন এই টাকা আমি তো বললাম আপনাকে আপনি শুধু চীন কথা কেন বলছেন আরও কত কত ফরেন কান্ট্রি ও ঘুরেছে সেটাও প্রমাণ আছে শুধু চীন কথা কেন বলছেন আর কোন কোন ফরেন কান্ট্রি গিয়ে ভিজিট করেছে শ্রেয়া পান্ডে সেটাও প্রমাণ আছে যদি নাম বলেছে আর তাপস রায় এত ঘনিষ্ঠ ছিল সাদান পান্ডে আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তাহলে ঠিকই বলেছে তাহলে ইন্টারোগেশন করার উচিত আছে আজকে আজকে বাবুন ব্যানার্জি আজকে বাবুন না না আজকে বাবুন ব্যানার্জি যদি বলে দেবে কে মমতা বন্দ্যোপাধ্যায় কত কোথাও স্ক্যামের হাত আছে তাহলে কেন সিবিআই সিবিআই ইন্টারুগেশন করবে না করতেই হবে করতেই হবে না এখন শ্রেয়া পান্ডেকে তো আরেস্ট করলো না সিবিআই আরেস্ট করে নিয়েছে কি যাবো একটু দেখতে যাবো দেখতে কে না হিরোইন হিরোইন মতন সেজে গেল গেলো আরেস্ট আরেস্টের সময় না এমনি গেলো একটু আমার দেখা দেখার ইচ্ছা আছে শ্রেয়া পান্ডেকে সন্দেশখালীতে বিপুল অঙ্কের অস্ত্র উদ্ধার হলো তার মধ্যে রয়েছেন বৈদেশিক অস্ত্র কারা এই অস্ত্রের সঙ্গে যুক্ত রীতিমতো এই যখন সিবিআই খবর পেলো সন্দেশখালিতে গেল সঙ্গে সঙ্গে আবু তালাবের বাড়িতে কেন গেল বলুন তো তাহলে কি রাজ সাক্ষী হতে চলেছেন শাহজাহানের ভাই এই রকমই কি সূত্র কারণ সূত্ররা তারা কোথায় পেল আবু তালেবের বাড়িতে গেল মেঝে খুঁড়লো তারা শস্ত্র উদ্ধার করলো তাহলে কি রাজ সাক্ষী হতে চলেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান কথা বলব দিদি এই শাহজাহান না হলে শাহজাহানের ভাই এরা কি রাজসাক্ষী হতে চলেছে কি মনে হয় না রাজসাক্ষী আইবিটনেস হবার উচিত নিজের প্রাণকে বাঁচানোর জন্য তো এবার খান ইসলাম শেখ সবাই কি সবাই চলে আসবে কে আমি রাজসাক্ষী হব কিন্তু এই কথাটা মানে একদম পরিষ্কার হয়ে গেল যে শেখ শাহজাহা শুধু বালatkarী ছিল না শেখ শাহজাহা আতங்கியো ছিল জহাদিও ছিল আর যা ভাবে মাদক প্রচার মানব প্রচার আর এবার বোমা গুলি একদম ফরেন কান্ট্রির পুরো বন্দুক পাওয়া গেল আর আমরা যা বই ছবিতে দেখতাম আগে ইংলিশ ফিল্মতে দেখতাম রোবট আসলো বোমা উদ্ধার করলো একটা রোবট চাক্কা নিয়ে গেল বোমা উদ্ধার করে নিয়ে আসলো জানতাম না কি আমাদের পশ্চিমবঙ্গ তো এটা হবে ইংলিশ ইংলিশ ফিল্ম মতন এবার আপনি ভাবুন दो दिन आगे हम दिल्ली दम एक एक्सक्लूसिव न्यूज शेख शाहजहां कांचे শেখ সাজাহা কে নিজের বাড়ি वाला বাড়ি বাড়ির থেকে যায় এসেছিল মা বোনরা বউরা তারা মুক্তা মুক্তা টাচ করে করে বলতো আমার চলে কেমন আছে আমার দাদু কেমন আছে আরে জাহাদি তো ছিল জিহাদানো পাওয়া গেল যা বালাতকার কো করেছে যা माधव প্রচার করেছে যা মানব প্রচার করেছে যার বাড়ি থেকে এত বোমাগুলি পাওয়া গেল যা সাজাহা মোটর তো কন্যার সঙ্গে থাকতো তার মুখটা আদর কে করছে ওর ঘরের মেয়েরা তার মানে শুধু জেহাদি ছিল না এই কালো কালো টেন্টার ভিতরে বোরকার ভিতরে জেহাদানো ছিল এবার পাওয়া গেল যাচ্ছেন বিজেপি এই ঘটনাটাকে পুরো সাজিয়েছে বলছেন কুনাল কুনাল ঠিক আছে একদম কোন ওই জেলখাটা আসামি যা চার বছর জেলে ছিল যার দাড়ি একদম মুসলমানের মতন ছিল যা খা যা খান ড্রেস পরতো ওই ওই কুনাল ঘোষ যা পুলিশ ভ্যানে চড়তো আর পুলিশ ভ্যানে নামার পর নামার নামার সময় বলতো যে সব থেকে চোরের রানী আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কুনাল ঘোষ কথা বলছেন আমি বুঝতে পারছি না তার জন্যই জিজ্ঞেস করছি কি সাজাচ্ছি আচ্ছা সাজিয়ে দিলাম তাহলে তাহলে শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনি কালো কোর্টটা পড়ুন সোজা আপনি চলে চলে যান যান না সুপ্রিম কোর্ট আর আপনি প্রমাণ দিয়ে দিন কি এটা সাজানো আছে একদম হবার উচিত না আমি আমি বিজেপি নেত্রী আছি তার মানে কি আমি আমি বিয়ন্ডি ল চলে যাব একদম এনএসজি কেন শেখ শাহজাহান বাড়ি থেকে আর হাফিজুল হাফিজুল খান বাড়ি থেকে যা শেখ শাহজাহান অ্যাসোসিয়েট ছিল তার বাড়ি থেকে এত বোমা কেন উদ্ধার করলো সেটা জানার উচিত নির্বাচন কমিশনকে আর নির্বাচন কমিশনকে উত্তর দেবার উচিত আমি জিজ্ঞেস কর না আমি জিজ্ঞেস করতে চাই पंचायत ইলেকশনে যত বোমা উদ্ধার হয়েছিল সেটাও কি ভুল কথা ছিল

আপনি দুহাজার বারো পাঁচ চলে যান তো নাচের খান যখন বালাৎকার করেছিল দিদিমণি সেম কথা বলেছিলেন সাজানো ঘাটনাও তখন কি বিজেপি ছিল কি তখন তো বিজেপি নামও নিশান ছিল না দু হাজার বারো এই পশ্চিমবঙ্গর ভিতরে তো নামো নিশান ছিল না যখন দিদিমণিকে বাল খিচে পুলিশ মারতো তখন কি বিজেপি ছিল যখন নারদা সার্দা চিট ফান্ড চিট ফান্ড চিটফান্ড পুরো পর্দা ফাঁস হয়েছিল তখন বিজেপি পশ্চিমবঙ্গতে এত এত সশক্ত ছিল ছিল না শুনুন এখন আপনি আমার চেম্বারে এসেছেন আমি বলবো রোজিনা চুরি করেছে রোজিনা চুরি করেছে আপনি নিজের প্রমাণ তো দেবেন কে আপনার আপনার অফিসে তো সিসিটিভি ক্যামেরা আছে আপনি দেখান তো আমি কোথায় চুরি করেছে তাহলে তো প্রমাণ হয়ে যাবে তাহলে কেন দিদিমণি প্রমাণ করতে পারছেন না উনি তো সিনিয়র অ্যাডভোকেট প্রমাণ করে দিন না দিদিমণি যদি দিদিমণির লোকজন যদি যদি চাকরিকে বিক্রি করবে হীরা লকি মতন আইপ্যাড আর আইফোন মতন তাহলে পর্দাফাশ তো করতেই হবে ইজলাস দা অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যা নির্ণয় নিয়েছে নিয়েছে ও ইজলাসে গিয়ে দিদিমণিকে বলতে হবে যে এটা বিজেপি করছে না এটা সিপিএম করছে না এটা কারা করছে না এটা আরএসএস করছে না 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 ইজলাসের যা চেয়ার উপরে যা জাজ বসে আছে তারা করছে সেটা প্রমাণ দিয়ে কথা বলতে হবে মানেন না তাহলে কেন যাচ্ছেন না সুপ্রিম কোর্ট কেন প্রমাণ দিচ্ছেন না উনি তো শেখ শাহজাহার জন্য সুপ্রিম কোর্ট গেলে যদি উনি সাধারণ মানুষের পাশে আছেন তাহলে এস এস সি স্ক্যাম নিয়ে লোকজন এখন পর্যন্ত কেন বসে আছে টেট স্ক্যাম নিয়ে এখন পর্যন্ত কেন বসে আছে ক্যাটাল স্মাগলিং নিয়ে কেন এখনো কথা হচ্ছে কোল স্মাগলিং নিয়ে কেন এখনো কথা হচ্ছে টিচার টিচার চিটিংবাজি নিয়ে কেন এখনো এখন পর্যন্ত কথা হচ্ছে সারদা নারদা এখনো কেন কথা হচ্ছে যারা যারা বলাৎকার পীড়িতা আছে তারা এখনো কেন কাঁদছে সবাই কথা তো একদম প্রকাশে চলে এসে যদি উনি হাইকোর্ট তুলে দেওয়া উচিত যখন উনি এই স্টেটমেন্টটা দিয়েছেন তাহলে ওনাকে সুপ্রিম কোর্ট গিয়ে ওনাকে বলতে হবে চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস অফ বিচারপতি ক্যালকাটা হাইকোর্ট বিচারপতি বিজেপি হয়ে গেছেন তার জন্য ক্যালকাটা হাইকোর্ট তুলে দিন দেখি আমি কি করে দা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উত্তর দেবেন সেটা আমিও দেখছি একটু আমিও দেখবো